আসসালামু আলাইকুম। আমার ছাদ বাগানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। তো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আমার ছাদ বাগানের টমেটো গাছের সামনে চলে এসেছি। তো আজ আপনাদের সামনে আমার টমেটো গাছের ফলন দেখানোর জন্য চলে আসলাম। আর আজকে ভিডিও করার পিছনে উদ্দেশ্য অবশ্যই যেটা বলবো যে আজ এই ফলনটা কিভাবে আমি পেয়েছি, কিভাবে এভাবে ফলনটা আপনারা পেতে পারেন, তো সেটা নিয়ে আপনাদের সামনে একটু দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি এই আমার টমেটো গাছটি নিয়ে রোপণ ভিডিও করেছিলাম, যত্ন করেছিলাম, কাটিং ভিডিও করেছিলাম, যত্ন পরিচর্যার ভিডিও করেছিলাম, আর কীভাবে স্প্রে করব সবই বলেছিলাম। তো ভিউয়ার্স, আজ আপনাদের সামনে সেই গাছটির ফলন দেখাতে চলে আসছি। তো তারপরও আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে এভাবে ফলনগুলি আপনারা পেতে পারেন। তো ভিউয়ার্স, পুরো গাছটি জুড়েই দেখতে পাবেন যে অসংখ্য ফলন টমেটো পেকেছে, পেকে লাল হয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এখানে আমার বেশ কয়েকটি গাছ আছে। তো ভিউয়ার্স, এই আমার পুরো ভিডিওটি দেখার জন্য অবশ্যই রিকোয়েস্ট থাকবে যে পুরো ভিডিওটি দেখবেন। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। তো ভিউয়ার্স, আমরা ছাদ বাগানে টবের গাছে এভাবে ফলনটা কীভাবে পেতে পারি আমি বেশ কিছু ভিডিও করেছি। আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা একটু কাইন্ডলি একটু দেখে নেবেন আর ছাদ বাগানে টবের গাছে এভাবে ফলন পাওয়া সম্ভব। পুরো গাছটি জুড়েই অসংখ্য টমেটোর ফলন। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি দেখতে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি আমার ফলনটা দেখানোর জন্য। আমি অনেক সময় ভিডিও ফলন দেখাতে আমি নিজে ভয়েস দিতে ভুলে যাই। এখানে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে একটি জায়গায় কত ফলন। আর শুরুতে আমি যে জিনিসটা বলবো যে টমেটো গাছ অবশ্যই যখন ফলন আসে ওয়েট নিতে পারে না, তো এভাবে একটু টেনে টেনে রশি দিয়ে বেঁধে দিবেন। যখন বড় হবে দেখতে পাবেন যে ফলন চলে আসবে, টমেটোর ওয়েটটা নিতে পারবে না ডালটি, তো ডালটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এভাবে অবশ্যই বেঁধে দিতে হবে। অনেক ফলন ভিউয়ার্স এভাবে ছাদ বাগানে টবের গাছে টমেটো গাছ করতে পারেন। তো ভিউয়ার্স, গাছটি যখন গ্রোথ চলে আসে তখন আমি যে টিপসগুলি দেওয়ার চেষ্টা করব যে নিচে ডালপালাগুলি অবশ্যই এক দেড় ফিট পরিমাণ ডালপালা রাখবেন না, একটু ছেঁটে দিবেন। তো ভিউয়ার্স, এই যে এখানে একটু দেখতে পাচ্ছেন যে নিচের দিকে ডালপালা নেই, তো এভাবে নিচের দিকে ডালপালাগুলি রাখবেন না, যেগুলো শুধু শুধু ভিটামিনটা খাবে। ভিউয়ার্স, যে সেবাগুলির দিয়েছি, সেবাগুলি করেছি, যত্নগুলি করেছি অবশ্যই একটু শেয়ার করব যে এই টপটিতে আমি মাটি তৈরি করে রোপণ করেছিলাম। তারপরে যে যত্নটা করেছি অবশ্যই স্প্রে করবেন, ফলন আসার আগে কীটনাশক স্প্রে করবেন, ছত্রাকনাশক স্প্রে করবেন। আর আপনার যে সারগুলি প্রয়োগ করেছি সেটা অবশ্যই এখনও একটু শেয়ার করব যে এখানে কন্টিনিউ চায়ের পাতি, ডিমের খোসা, কলার খোসা, এগুলো শুকনো করে শুকিয়ে কুচি কুচি করে কেটে এগুলো দিয়েছি। আর প্রতিদিনের চাল দেওয়া পানিটা দিয়েছি। আর যে জিনিসটা আমি সবসময় বলে থাকি, খুবই হেলদি একটা ভিটামিন, যে খৈল পচা 10 দিন আমরা পচিয়ে এটাকে আমি 10 দিন পরপর, 7 দিন পরপর ইউজ করে থাকি। আর এভাবেই ইনশাল্লাহ এভাবে ফলন চলে আসছে। তো ভিউয়ার্স, অবশ্যই বলবো যে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একটা গাছ করার পরে, যত্ন পরিচর্যার পরে যদি এভাবে ফলন চলে আসে সত্যি ভালো লাগার ব্যাপার, মনটা ভরে যায়। তো এভাবে ছাদ বাগানে এভাবে গাছগুলি করতে পারেন। অবশ্যই স্প্রে করবেন, যে সারগুলির কথা বললাম সেই সারগুলি প্রয়োগ করবেন। তো এভাবে আমরা এভাবে ফলন পেয়ে যাবো ইনশাল্লাহ। পুরো গাছটি জুড়েই, প্রত্যেকটি গাছ জুড়ে অসংখ্য ফলন। তো ভিউয়ার্স, যে সারগুলো প্রয়োগ করেছি অবশ্যই ছত্রাকনাশক স্প্রেটাও করবেন,
কীটনাশক স্প্রে করবেন সেটাও বললাম, যে সারগুলি বললাম সেটাও বললাম, আমি আগের ভিডিওগুলিতে যে সেবাগুলি যত্নগুলি করেছি সেটা দেখেছি। তো অবশ্যই ভিডিওগুলি একটু কাইন্ডলি একটু দেখে নেবেন, এভাবে যত্ন করলে অবশ্যই আমরা এভাবে ফলন পেয়ে যাবো ইনশাল্লাহ। ভেতর জুড়েই আপনার পুরো গাছটি জুড়েই অসংখ্য ফলন, অসংখ্য ফলন। তো ভিউয়ার্স, এভাবে ছাদ বাগানে টবের গাছে এভাবে যদি যত্ন পরিচর্যা করতে পারি তাহলে এভাবে আমরা ফলন পেতে পারি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন টিপস নিয়ে আপনাদের সামনে চলে আসি। তো আমার পুরো ভিডিওটি দেখবেন। আমার সঙ্গে থাকবেন। ওকে ভিউয়ার্স, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবে যত্ন পরিচর্যা, এভাবে আমরা টবের গাছে ছাদ বাগানে এভাবে ফলন পেয়ে যাবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।